বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত, মানে আমার কি কলকাতায় থাকা উচিত না চলে যাওয়া উচিত, মানে আমি কিছুই বুঝতে পারছি না। এ বাবা, যেতে দিচ্ছে না আমাকে আরণ্যক। যেতে পারো তুমি, গেলে আমি কেস খেয়ে যাবো। মাঝখানে এমন একজন বসে আছে যে একদিকে তো প্রেমিকা আর একদিকে না হওয়া বউ বা হওয়া বউ দুটোই বলতে পারি, কারণ সেটা লুকানো রয়েছে। তো একটু আরণ্যকের থেকে শুনি যে কি বলবে আগে এটা নিয়ে। কিচ্ছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। আই রিয়েলি হ্যাভ নাথিং টু সে, মানে আমি আমার ভাবতেও ভয় করছে কিছু বলার আগে, কারণ এদিক থেকে অ্যাটাক হতে পারে, ওদিক থেকে অ্যাটাক হতে পারে। সো ইটস বেটার টু কিপ কোয়াইট। ওদিকের ভয়টা বেশি, সব দিক থেকে ভয় বেশি। ইনফ্যাক্ট কম বলে কিছু নেই, শুধু ভয় বাড়ছে আর কিছু নেই। একটু গরিমার ভার্সনটা শুনি, যে একদিকে তো বোন আর একদিকে যে ভালোবাসার মানুষ, তার সাথে একটু বেশি কথা বললে বা তার প্রতি যে রেসপেক্টটা রয়েছে সেখানে একটু তো সমস্যা হচ্ছে এই গরিমার। হ্যাঁ, মানে প্রথম দিকে তো এই সমস্যাটা ছিল না, আমি তো চেয়েছিলাম ওকে হেল্প করতে, বাট এখন দেখছি যে আমার থেকে আমার হবু বর একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। তো একজন মেয়ে হিসেবে বা একজন মানুষ হিসেবে ইনফ্যাক্ট যেটা হয়, কেউ ভালোবাসায় থাকলে ওই একটা পজিসিভনেস বলো কি একটু খারাপ লাগা, ওগুলো তো চলেই আসে যখন তুমি দেখছো যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে একটু অন্য কারোর দিকে বেশি ইন্টারেস্টেড বা বেশি হেল্প করছে তাকে। তো এইখান থেকেই একটু রোশনের উপর একটু রাগ হচ্ছে হালকা, কিন্তু এমনিতে মেয়েটা খুব একটা খারাপ না, ট্রাস্ট মি। খুব একটা মানে খুবই ভালো, খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। ও জাস্ট মাঝে মাঝে ওর মায়ের কথায় ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে একটু আরণ্যকের সাথে ঝগড়া করে ফেলে, বাট এন্ড অফ দ্য ডে ইয়েস অফ কোর্স। কি বলছিলাম, তুই আমাকে ভুলিয়ে দিলি, এই এইভাবে তুই আমার ইন্টারভিউগুলো নষ্ট করছিস। কি বলছিলাম আমি, হ্যাঁ, বাট এন্ড অফ দ্য ডে ও আরণ্যককে খুব বিশ্বাস করে। এবার যেহেতু আরণ্যকও নানা রকম সিচুয়েশনের মধ্যে পড়ে ওকে বারবার মিথ্যে বলতে বাধ্য হচ্ছে, সেই নিয়ে ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আর কি। তো সবটাই সিচুয়েশনাল। আমি কি বলবো, আমি আমার কিছুই বলার নেই। আমি এখন মানে বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত, মানে আমার কি কলকাতায় থাকা উচিত না চলে যাওয়া উচিত, মানে আমি কিছুই বুঝতে পারছি না। এ বাবা, যেতে দিচ্ছে না আমাকে আরণ্যক। যেতে পারো না, তুমি গেলে আমি কেস খেয়ে যাবো। তোমার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে। ও কিউট, আমি বসে এসব বলছি কেন রাখবে না বলো তো, মেয়েটা কেন রাখবে না জানতে পারে। মানে আমাকে এদিকে বলছে 15 দিন বাদে বিয়ে, আর এদিকে অন্য একটা মেয়েকে বিয়ে করে বসে আছে, সেটা যে কোনো কারণেই হোক এটা তো যে কেউ রেগে যাবে, তাই না? না দেখো, আই থিঙ্ক সবার নিজের ট্রুথ থাকে, ঠিক আছে? ইভেন ওয়েন উই আর প্লেইং ক্যারেক্টার্স সবার একটা ট্রুথ থাকে। সো এটাই ওর ট্রুথ, যে ও যে চিঠিটা পেয়েছিল ও ওকে ফিরিয়ে দিতে পারতো না, ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম। আর ওর ক্যারেক্টারটাই এমন যে ও তো ওকে রাস্তায় এইভাবে ছেড়ে দিতে পারতো যদি চাইতো, বাট হি ডিডন্ট ডু দ্যাট বিকজ হি ইজ নট দ্যাট পার্সন। সো আমার মনে হয় এখন হয়তো আরণ্যক খুব চাপে আছে, কিন্তু এরপরে আই রিয়েলি ডোন্ট নো কী হবে, কারণ আমরা তো সেই অর্থে লাইনার পাইনি বা আমি অতটা ফলো করছি না। এই চাপটা তো চলে যাবে, দে ক্যান বি সামথিং এলস দ্যাট ক্যান কম্পেনসেট ফর দ্যাট, বাট এই মুহূর্তে ও ভীষণ হেল্পলেস সিচুয়েশনে রয়েছে, কিছু করতে পারছে না। সো ওকে সব দিক থেকেই সামাল দিতে হচ্ছে। আমি যে প্রশ্নটা করছিলাম যে যাই হোক একজনকে তো শুটিং আছে ডেকে নিয়ে এলো, তো সন্ধ্যার কি একটু চাপ হয় দুটো নায়িকাকে নিয়ে? না না, আমার কোনোই চাপ হয় না। আই থিঙ্ক দে আর বোথ রিয়েলি ওয়ান্ডারফুল কো-অ্যাক্টরস, খুব ভালো লাগছে ওদের সাথে কাজ করে, দে আর ভেরি ট্যালেন্টেড, ভীষণ হার্ডওয়ার্কিং, আমার ভালোই লাগছে। এবং লেখা থেকে যদি একটু জিজ্ঞেস করি যে অনুষ্কার সাথে তো দারুণ বন্ডিং, তাই তো? একদম একদম, আমাদের পুরো একটা বাচ্চা গ্রুপ আছে যেখানে আমি, রিয়া, অশ্মি, ঈশানিধি, অনুষ্কা, তো আমরা এই পাঁচজনে পাঁচটা মাথা এক জায়গায় জড়ো হলে সেখানে একটা বিশাল হাহাহি হতে থাকে অল দ্য টাইম, সবাই পাগল হয়ে যায় আমাদেরকে নিয়ে। তো আমাদের বাচ্চা গ্রুপটার বন্ডিং মারাত্মক। একদমই। এবং 27 তারিখ 1 ঘন্টার একটা মহা পর্ব আসছে, সেটা নিয়ে একটু তুমি বলো। ওটাই, এর আগেও আমি বলেছিলাম অনেক জায়গায় যে ইটস অল অ্যাবাউট মিসআন্ডারস্ট্যান্ডিং। গরিমা আরণ্যকে ভুল বুঝছে,
আর অরুণ পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। সো হিজ ট্রাইং ইজ বেস্ট। আমি যেমন বললাম, সবার নিজস্ব একটা ট্রুথ থাকে, তো অরুণ ওর জায়গা থেকে রোশনাকে সাপোর্ট করছে। হয়তো রোশনের সামনে রেগে যাচ্ছে যেমন প্রমোদে দেখা হয়েছে, দেখানো হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম ওকে কনসোল করছে, কারণ অ্যাজ আ মেন্টর ওকে এসব করতে হচ্ছে, হি হ্যাজ টু, বিকজ ওর পরিবার থেকে ও প্রচুর চাপ পাচ্ছে। সো এবার আমি সব কিছু ডিসক্লোজ করতে চাই না এপিসোডের ব্যাপারে, আমি চাই আপনারা সবাই দেখুন আর জানান আপনাদের কেমন লাগলো 27-এর মহাপর্ব। সো উই আর রিয়েলি হোপিং ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড।